আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে আমরা ফেসবুক থেকে টাকা আয় করতে চাই, কিন্তু আমরা কোনোভাবেই ফেসবুকের যে ক্রাইটেরিয়া রয়েছে, 5,000 ফলোয়ার রিয়েল বাংলাদেশি অথবা যে কোনো কান্ট্রির যেটি মনিটাইজেশনেবল, এই 5,000 ফলোয়ার আমরা ফুলফিল করতে পারি না, এবং 60,000 মিনিট যে ওয়াচ টাইম আমাদের দরকার ইনস্ট্রিম অ্যাড এই মনিটাইজেশন টুলসের জন্য, তো এই দুইটি ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারি না। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকে আপনাদেরকে এমন একটি ট্রাস্টেড আপনাদেরকে সার্ভিস মাধ্যম দেখাবো, এই সার্ভিসের মাধ্যমে আপনারা খুবই কম টাকার বিনিময়ে আপনারা রিয়েল বাংলাদেশি অথবা যে কোনো কান্ট্রির 5,000 আপনি ফ্যান ফলোয়ার নিতে পারবেন আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে, যেটি 100% মনিটাইজেশন গ্যারান্টেড। এছাড়াও আপনারা মাত্র 48 ঘন্টার মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম আপনাদের ফেসবুক পেজ অথবা আইডিতে আপনারা নিতে পারবেন। তো এই সার্ভিসটি এ পর্যন্ত আমি প্রায় 500 জনকে আমি কিন্তু সাজেশন করেছি, এবং তার মধ্যে আপনারা যদি দেখেন, আমি স্ক্রিনে আপনাদেরকে কিছু প্রুফ দেখাবো যে প্রত্যেকটা আইডি বা ফেসবুক পেজ কিন্তু এই মাধ্যমে মনিটাইজেশন হয়েছে। তবে সেক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে, তা হচ্ছে আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা হয়তো বা চিন্তা করি যে ওয়াচ টাইম অথবা ফ্যান ফলোয়ার হলেই আমাদের ফেসবুক পেজ অথবা আইডি কিন্তু মনিটাইজেশন হয়ে যায়। বিষয়টি কিন্তু এরকম না। ফেসবুক পেজ অথবা আইডিকে মনিটাইজেশন করতে হলে অবশ্যই আপনার পেজ কোয়ালিটি, পেজ রিকমেন্ডেবল, এই বিষয়গুলি কিন্তু, এবং নিজের কন্টেন্ট থাকতে হবে। সবচাইতে বড় কথা, আপনি যদি নিজের কন্টেন্ট আপনার ফেসবুক পেজে আপনারা বা আপনার আইডিতে রাখেন এবং 60,000 মিনিট এই সার্ভিস ওয়াচ টাইমটি আপনারা নেন, এবং আপনার ফ্যান ফলোয়ার যদি আপনি নেন 5,000 এখান থেকে বা 1,000, আপনার নিজের কন্টেন্ট থাকলে মাস্ট বি এই সার্ভিসের মাধ্যমে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। অবশ্যই আমি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা মনিটাইজেশন এইভাবে অন করেছে, আপনারা চাইলে লাইভ আকারে তাদের ফেসবুক পেজ আইডিটি আপনারা ঘুরে আসতে পারেন, তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। তো এই সার্ভিসটি কোথায় পাবেন, কিভাবে অর্ডার করবেন, কত প্রাইস, A to Z আপনারা মোবাইল স্ক্রিন থেকে দেখে নেবেন, এবং এই মোবাইল স্ক্রিনে দেখানো সেম নিয়ম অবলম্বন করে জাস্ট আপনারা অর্ডারটি প্লেস করে দিবেন। 48 ঘন্টার মধ্যে আপনারা এই সার্ভিসগুলি পেয়ে যাবেন। সার্ভিসটি নেওয়ার জন্য আপনি প্রথমেই আপনার ব্রাউজারে গুগলে চলে যাবেন, এবং এখানে আপনি লিখবেন www.workupplace.com। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। তো ওয়েবসাইটটি ওপেন হলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি উপরে এই 3-ডট মেনুতে থাকা এই চিহ্নটির উপরে বা আইকনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যদি প্রথম হয়ে থাকেন এই ওয়েবসাইটে, অবশ্যই এখান থেকে এই রেজিস্ট্রেশন অপশন থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। কীভাবে রেজিস্ট্রেশন করে নেবেন বা কীভাবে এই ওয়েবসাইট সম্পর্কে আরও বিষয় জানতে, আপনারা ইউটিউবে গিয়ে জাস্ট ওয়ার্কআপ প্লেস লিখলে এই ওয়েবসাইটের বাংলা ভাষায় সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। দেন অ্যাকাউন্ট করা হলে লগ ইন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন, এবং আপনি যে আইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সে আইডির জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে সাইন ইন করে নেবেন। আপনি যখন আপনার আইডিটি লগ ইন করবেন তখন এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, ফার্স্টে আপনি সার্ভিসটি দেখার জন্য এই যে সার্ভিস সেকশন রয়েছে এই সার্ভিস সেকশনের উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে কিন্তু এই ধরনের যতগুলি সার্ভিস রয়েছে এই সার্ভিসগুলি আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়ার আরও অনেক সার্ভিস রয়েছে, ইউটিউবের সাবস্ক্রাইবার থেকে শুরু করে সব কিছু, আপনারা এখান থেকে আপনার প্রয়োজনীয় যে সার্ভিসটি নিয়ে আমরা কথা বলছি, যে ফেসবুকের আপনার রিয়েল ফলোয়ার, এই যে এখানে দেখুন ফেসবুক 5K ফলোয়ার রিয়েল, এখানে $9, অর্থাৎ এটি কিন্তু বাংলাদেশি টাকা, প্রত্যেকটি ডলার সমান 100 টাকা। তাহলে $9 সমান এখানে 900 টাকা আপনাদেরকে কিন্তু এই সার্ভিসটি এখান থেকে আপনি 5,000 ফলোয়ার নিতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে 4,000 ফলোয়ার, 3,000 ফলোয়ার এগুলি কিন্তু রয়েছে, আপনার প্রয়োজনীয় যেটি সেটি আপনি নিতে পারবেন। অনেকে ডলার শুনে কিন্তু এটি ভয় পায়, কিন্তু এটি ভয় পাওয়ার কারণে আপনি নগদ বিকাশের মাধ্যমে পেমেন্টগুলি করতে পারবেন। দেন আপনি এই সার্ভিসটি এবং আপনি 60,000 মিনিট ওয়াচ টাইমের সার্ভিসটি যদি নিতে চান, তাহলে একটু নিচের দিকে স্ক্রোল করে আপনি চলে আসবেন। এই যে এখানে আপনারা দেখতে পাবেন
পাবেন ফেসবুক 60,000 মিনিট, ওয়াচ টাইম সার্ভিস $12, অর্থাৎ ১২০০ টাকা কিন্তু আপনার প্রয়োজন হবে এবং 48 ঘন্টার মধ্যে এটি পেয়ে যাবেন। এখন এই সার্ভিসটি আপনি অর্ডার করার জন্য উপরে আসলে আপনি দেখুন এখানে কিন্তু আপনার একটি ডিপোজিট অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন। এখানে দুইটি অ্যাকাউন্টে রয়েছে, একটি আর্নিং এবং একটি ডিপোজিট। তো এই ডিপোজিট অ্যাকাউন্টে ফার্স্ট টাইমে আপনি যে সার্ভিসটি নেবেন সেই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু ডলার এখানে থাকতে হবে। তো এটি কিভাবে আপনি ডিপোজিট করবেন, আবারও এখানে চলে আসবেন এবং এই মেনুর এই অপশনে গিয়ে যাওয়ার পরে এখানে দেখুন ডিপোজিট বলে একটি সেকশন রয়েছে, জাস্ট এই ডিপোজিট সেকশনটির উপরে আপনি ক্লিক করে দিবেন। কিন্তু এখানে দুটি অপশন দেখতে পাবেন, আপনি যে কাজটি করবেন ইনস্ট্যান্ট ডিপোজিট এই অপশনটির উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেমেন্ট গেটওয়ের প্যানেলটি চলে আসবে। এখানে দেখুন $1 সমান বাংলাদেশি 1 টাকা, এটি কিন্তু লেখা রয়েছে এবং এখানে ডলার অ্যামাউন্ট এবং বাংলাদেশি টাকাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখন যে কাজটি করবেন এই ডলার অ্যামাউন্টের ঘরে আপনি জাস্ট 12 লিখে দিবেন, অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে অ্যামাউন্ট দরকার সেই ডলার অ্যামাউন্ট দিয়ে দিবেন এবং পাশে আপনারা এখানে বাংলাদেশি কত টাকা সেটি কিন্তু দেখতে পাবেন। দেন নিচে থেকে সাবমিট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু পেমেন্ট গেটওয়ের নগদ বিকাশ রকেটের প্যানেলটি আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন বিকাশ নগদ রকেট রয়েছে, তবে সবচেয়েতে ভালো পেমেন্ট ইনস্ট্যান্ট যে কাজ করে সেটি হচ্ছে বিকাশের মাধ্যমে। তো আপনি যে কাজটি করবেন এই বিকাশ সিলেক্ট করে দিবেন, এখানে কিন্তু আপনার পেমেন্ট অ্যামাউন্টটিও এখানে শো করছে। এরপরে আপনার সামনে বিকাশ অ্যাকাউন্ট দেওয়ার যে অনলাইন পেমেন্ট সিস্টেম রয়েছে সেই অ্যাকাউন্ট দেওয়ার প্যানেল আসবে, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আপনি পিন নাম্বার দিয়ে দিবেন, দেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে এই পেমেন্টটি সাকসেস হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টে পেমেন্ট যুক্ত হয়ে যাবে। এই যে সেম সিস্টেমে আপনার পেমেন্ট হয়ে যাবে। তো এই মাধ্যমে ফার্স্টে আপনি ডলার অ্যামাউন্ট লোড করে নেবেন এবং ওয়েবসাইটের সার্ভিস সেকশানে গিয়ে সেখান থেকে আপনি অর্ডার করে নেবেন। তবে অবশ্যই সার্ভিস সেকশানে যে আপনি সার্ভিসটি নেবেন সেটির ডেসক্রিপশনটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং আপনার পেমেন্ট করা অর্ডার করা হয়ে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত সার্ভিস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।